আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন রাঠি পর্বে ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে 2020-এর প্যান্ডামিকের কারণে ইটালিতে ট্রাভেল রেস্ট্রিকশন ছিল। তো এই রেস্ট্রিকশনের কারণে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে বড় ধরনের এফেক্ট পড়েছিল। তো এই এফেক্টের কারণে ইটালির অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং জিডিপি অনেক হ্রাস পেয়েছিল। তো কী পরিমাণ জিডিপি হ্রাস পেয়েছে এবং কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছিল, আজকে এই বিষয়টাই মূলত এই ভিডিওতে আলোচনা করব। এবং 2021-এ ইটালিয়ান গভর্নমেন্ট কী কী পরিকল্পনা তারা হাতে নিয়েছে যাতে 2020-এর মতন বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। তো চলুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনা যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন মূল আলোচনায় যাওয়া যাক। তো করোনা ভাইরাসের মহামারীর কারণে ইটালিতে ট্রাভেল রেস্ট্রিকশন ছিল, যার কারণে আপনার ইটালির অর্থনীতিতে আর্থিকভাবে 120 বিলিয়ন ইউরো ক্ষয়ক্ষতি হয় এবং মোট উৎপাদনের 51% হ্রাস পেয়েছিল জিডিপি। তো এছাড়া ইতালিতে ভ্রমণ এবং পর্যটন খাতের মোট 3,37,000 কর্মীহীন হয়ে পড়েছেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল। এই জরিপটা মূলত আপনার প্রকাশ করে হইল ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল, সংক্ষেপে যেটাকে বলা হয় WTTC, মূলত এই পরিসংখ্যাটা তারা প্রকাশ করে। তো এই তথ্যে দেখা যায় যে আপনার 2021 সালে ইটালিতে জিডিপির ভ্রমণ ও পর্যটনের অবদান ছিল 236 বিলিয়ন ডলার, জিডিপির 13%। করোনা ভাইরাসের মহামারীর জনিত পরিস্থিতির কারণে 2020 সালে এটার দাঁড়ায় হলো আপনার 1,16,000,000,000, মানে হলো আপনার 7%, 2020-এ এসে এটা হ্রাস পায়। তবে WTTC-র সভাপতি প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লোরিয়া গুয়েভারা বিশ্বাস করেন যে যদি দেশটির সরকার হাজার হাজার ব্যবসায়ী এবং শ্রমিকদেরকে যদি সহায়তা চাকরি ধরে রাখার প্রকল্প না উপস্থাপন করতো, তাহলে তবে পরিস্থিতি আরও খারাপ হতো। যেমন আপনার ব্যবসায়ীদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করছিল এবং গভর্নমেন্ট যেটা অফার করছিল যে লিসেন্স আমেন্ত দেওয়া যাবে না এবং কাস্তা ইন্টিগ্রেশনের মাধ্যমে কর্মীদেরকে তারা ধরে রেখেছিল, যদি এটা না করতো তাহলে অবশ্যই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতো। যেটা আপনার উল্লেখ করেছে যে WTT সভাপতি নির্বাহী কর্মকর্তা গ্লোরিয়া গুয়েভারা। তো এই পরিসংখ্যানে আরও উল্লেখ করেন যে নারী এবং যুব সমাজ আপনার পর্যটন খাতে নিযুক্ত ছিল হলো আপনার 3.5 মিলিয়ন, কিন্তু এটা 12 মাস পরে এটা দাঁড়ায় হলো 3.2 মিলিয়ন, মানে হলো আপনার 9.6% সেটা হ্রাস পায়। তো এই প্রতিবেদনে আরও উল্লেখ করে যে দেশীয় দর্শনার্থী মানে দেশীয় ট্রাভেলার হ্রাস পেয়েছিল 49.6% এবং আন্তর্জাতিক ট্রাভেলার্স হ্রাস পেয়েছিল 62% হ্রাস পেয়েছিল, তবে এটি 70% গড় হ্রাসের কম। তো 2020 সালে মূলত গড়ে 70% আপনার ট্রাভেলার হ্রাস পেয়েছিল। তো এই পরিসংখ্যানে আরও উল্লেখ করেন যে যদি দেশটির সরকার গ্রীষ্মের মৌসুমের মানে সামারের আগেই যদি নিষেধাজ্ঞা ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করে, তবে এই বছর ইতালিতে হারিয়ে যাওয়ার 3,37,000 কর্মী নেক্সট ইয়ার নাগাদ সেটা ফেরত আসতে পারে। তো সরকার কিন্তু আন্তর্জাতিক ভ্রমণের দ্রুত পুনর্নির্মাণকে সমর্থন করে এবং ইতালির অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এটা অত্যাবশ্যক যেটা আপনার সরকার মনে করে। বর্তমানে বিধিনিষেধ অনুযায়ী আপনার 1 জুন থেকে 1 জুনের কিন্তু ভ্রমণ নিষিদ্ধ, কিন্তু এটা 26 তারিখ পরে এটা কিন্তু কিছুটা শিথিল হবে। তো আশা করা যায় ইটালিয়ান সরকার আপনার মেয়ের পরেই সব কিছু শিথিল করবে যাতে করে আপনার 2020-এর মতন কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। এছাড়া শুক্রবারে একটি ট্রেন আপনার কোভিড মুক্ত ট্রেন, উচ্চ গতিসম্পন্ন ট্রেন তারা সার্ভিস চালু করে, যেটা রোম থেকে মিলানে
ইন্টারনাল ট্রাভেলার্সের জন্য। তো এই উদ্যোগের মধ্যেই বোঝা যাচ্ছে যে ইটালিয়ান গভর্নমেন্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। তো WTTC-র সভাপতি ওনার পরিসংখ্যানে জোর দিয়েছিলেন যে আন্তর্জাতিক ভ্রমণ যদি আপনার 2021 সালে জুনের মধ্যে যদি পুনরায় চালু হয় তাহলে বিশ্বব্যাপী GDP-র তীব্র বৃদ্ধি পেতে পারে। তো ইতিমধ্যে কিন্তু ইউরোপিয়ান দেশগুলিতে ভ্রমণের সুবিধার্থে তারা যেটা মানে চালু করছে সেটা হলো ডিজিটাল গ্রিন সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আপনার ইউরোপিয়ান ইউনিয়নের এক দেশ থেকে আরেক দেশে ইজিলি ভ্রমণ করা যাবে। তো সেই ক্ষেত্রে ইটালির ন্যাশনাল ফেডারেশন অফ ট্রাভেল ট্যুরিজম যেটা আহ্বান করেছিল সরকারকে, যারা অলরেডি ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদেরকেই আপনার ট্রাভেলের প্রশংসাপত্র দেওয়া হবে। তো আশা করি আমরা ইটালিয়ান সরকার 2021-এ বিভিন্ন ধরনের স্টেপ নেবে যার কারণে ইটালিয়ান ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টর পুনরুদ্ধার হবে। শুধুমাত্র ইটালিই কিন্তু আপনার মানে 2020-এর ক্ষতির সম্মুখীন হয় নাই, সেই ক্ষেত্রে জার্মানিও কিন্তু 161 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছিল আপনার 2020 সালে। তো তো আজকে আমি আর ভিডিওটা লম্বা করব না, 2021-এ পূর্ণ উদ্ধারের আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।